আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকহামিল্লাহ রবিলাম ওসলাত ওসালাম আলিয়া শেফুল আব্বিয়া সলীম নবীন মোহাম্মদ আলী ওসহাবি হজমআনাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজন আসন্না ফাউন্ডেশন নিবেদিত আজকের তারাবীর সার সংক্ষেপ অনুষ্ঠানে প্রিয়দর্শক আজকের তারাবি তিনশা আলাহ করোনা করিমের চোদ্দতম পাড়া তেলাওয়াত করা হবে এবং আজকের তারাবি হলো এগারোতম তারাবি এগারোতম দিনের সিয়াম বা রোজার যে তারাবি ইনশাল্লাহ হবে সেটাতে এগারোতম দিনের তারাবিতে চোদ্দতম পাড়ার যে অংশ তেলাওয়াত করা হবে তাতে সুরায় হাজ হজর কোরআনে করিমের গুরুত্বপূর্ণ একটি সুরা সুরে হজির সেই সুরা ইনশাআল্লাহ আজকের তেলাওয়াত করা হবে সেই সাথে সুরা নাহাল করোনা করিমের একটি এই এই দিকে এসে বেশ বড়ো দে বড়ো একটি সুর সুরা এবং গুরুত্বপূর্ণ একটি সুরা সুরাত নাহাল তেলাওয়াত করা হবে প্রিয়দর্শক সুরা হেজরের ভিতরে তাআলা বেশ কয়েকটি বিষয় আলোচনা করেছেন আমরা সেগুলো টাচ করার চেষ্টা করব তার শুরুতেই চদ তোমার পাড়ার প্রথম যে আয়াতটি সে বিষয়ে আমরা কথা বলতে চাই তাআলা এসে করেছেন আব্দুল্লাহমিনে তমরজিম রোবামা ইয়াবল্লীন এক কাফারু লাউ কান মুসলিমিন একটা সময় আসবে যখন যারা কাঁফের অমুসলিম আল্লাহকে অবিশ্বাস করেছে তারা কিন্তু এক সময় আফসোস করে বলবে তারা যদি মুসলিম হতো আক্ষেপ করে তারা বলবে এখানে আল্লাহতাল্লাহ কাফেরদের যে আক্ষেপের কথা বলেছেন যারা একটা সময় এসে তারা ঠিকই আফসোস করে বলবে যে তারা মুসলিম হতো এই সময়টা ঠিক কখন এ বিষয়ে মুফাস ক্রামের ভিতরে আব্দুল আব্বাস রাজাল আনহু সহ আর কোনো কোন মুফাস্সেরদের যে তাফসির রয়েছে তার সার সংক্ষেপ হল এরকম তেয়ামু আল্লাহ আলাহ স্মাততাল্লাহ জাহান্ন নামে যখন জান্নাত জাহান নামে পাপিষ্ঠ মুসলিম এবং মুশ্রিক এবং কাফের বেইমান সকলকে একত্রিত করবেন তখন একটা পর্যায়ে এসে পাপিষ্ঠ মুসলিমদের সঙ্গে উপহাস করে তিরস্কার করে তাদেরকে অমুসলিমেরা বলবে জাহান্নামে যে আমরাও অমুসলিম আমরা জাহান নামে এসেছি বুঝলাম তোমরা মুসলিম হয়ে আল্লাহকে তাওহিদে বিশ্বাস করেছো তারপরও জাহান নামে আসলে তাহলে তোমাদের আমাদের মধ্যে পার্থক্য থাকলো কি তখন পাফিষ্ট যে মুসলিম যে ব্যক্তি তাওহিদে বিশ্বাস করত সে বেচারার আর কোনো জবাব দেওয়ার থাকবে না সে খুব লজ্জিত হয়ে পড়বে আর আল্লাহ স্মাতাল্লার কাছে বিষয়টা গুরুত্বের সাথে নিবেন এবং নেওয়ার ফলে তিনি তখন তার ওই বান্দাকে জাহান্নাম থেকে রক্ষা করে দিবেন ওই সময়টাতেই কাফেররা আক্ষেপ করে বলবে হায় আর যদি আমরা অন্তত তাওহিদবাদী মুসলিমও থাকতাম পাপিষ্ট হলেও অন্তত আজ সাধারণ ক্ষমায় আমরা পার পেয়ে যেতাম কিন্তু আমাদের তো সেই সুযোগ চিরকালের জন্য শেষ হয়ে গেলো যেহেতু আমাদের ইমানই নাই প্রিয় দর্শক অতএব তাওহিদের এই বিষয়টিকে এই সম্পদটিকে আমরা হেফাজত করার চেষ্টা করি এর গুরুত্বকে আমরা অনুধাবন করার চেষ্টা করি এরপরে আলসমা তারা আসকের সুরা হেজরের ভিতরে কোরআনে করিমের রক্ষাকারী আলাহ স্মালা এ প্রসঙ্গে বলেছেন ও নাজিকরাও ইন্দালাহুল্লা হাফিজুন আমি এই কোরআনে করিমকে জিকিরকে নাজিল করেছি আর আমি এটার হেফাজত করব এরপর আলাহ তালা তার নবী আলাহ সরাত সান্ত্বনা দিয়েছেন তার পূর্বে বিভিন্ন নবী রাসুলদের প্রতি কেমন দুরাচরণ করা হয়েছিল তারা কীরকম পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন এবং তারাও ধৈর্য ধারণ করেছেন সেই সব ইতিহাস টেনে নবী আলা সরাত সাল্লামকে আলাহ সান্ত্বনা দিয়েছেন যে তারাও কষ্ট করেছে অতএব আপনি আপনার কষ্টে সবর করবেন এবং বিচলিত হবেন না এরপর আল্লাহ সোমাতালা ইব্রাহিম এবং লুতার ইসরাত ইসলামের ঘটনা যেটি লুত ইসলামের জাতির উপরে আজাব নিয়ে এসেছিল তাদের সমকামিতার কারণে এবং তাদেরকে একবারে জমিনকে উল্টিয়ে দিয়ে আল্লাহ তালা ধ্বংস করেছেন পাথর বৃষ্টি নিক্ষেপ করেছেন তার আগে আজাব নিয়ে আসা ফেরেশ তারা পাশেই অবস্থানকৃত ইব্রাহিম ইসলামের সাথে সাক্ষাৎ করেছেন এবং তাকে তার সন্তান ইসাকের ঘরে বৃদ্ধ বয়সের সংবাদ দিয়েছেন সে বিষয়ে আলোচনা রয়েছে এরপরে আসাবে হিজরের মূল আলোচনা যেটা দিয়ে সুরের নামকরণ করা হয়েছে হেজির একটা সম্প্রদায়ের কথা বলা হয়েছে আসাবে হেজির মানুষ হেজির সম্প্রদায়ের লোক তাদের কথা বলা হয়েছে তাদের বিষয়ে আল্লাহ সামতাল আলোচনা গিয়েছেন এর পরে এবং বলেছেন ওয়ালাক আসাবুল হেজির ইলমুল মুরসালিন আর আসাবে হেজিররা হিজিরবাসীরা তারা মুরসালদেরকে নবী রাসুলদেরকে তারা মিথ্যা প্রতিপন্ন করেছে তারা তাদেরকে অস্বীকার করেছিল এরপর তাদের বিস্তারিত ঘটনা উল্লেখ করেছেন প্রিয়দর্শক এখানে আসাবে হেজির বলতে কৌমে সামুদকে বোঝানো হচ্ছে কৌমে সামুদ হল সালেহালে হসরাতামের জাতি আর হেজির বলা হয় সৌদি আরবের মদিনা এবং তাবুকের মধ্যবর্তী জায়গা যেটাকে আল ওলা বলা হয় এবং হেজিরে বলা হয় এই জায়গায় তাদের বসবাস ছিল এবং তাদের অবস্থান ছিল নু আলসরা পরপর ওইদিকে অর্থাৎ ঈসা আলা সরাতে জন্মেরও হাজার হাজার বছর আগে তাদের অবস্থান ছিল পৃথিবীতে এবং তারা খুব শক্তিশালী ছিল পাহাড় কেটে কেটে ঘরবাড়ি নির্মাণ করত তাদের কাটা ঘরবাড়ি এবং পাহাড় এগুলো এখনও আছে আমি নিজে গিয়েছিলাম এবং এখনও যাওয়ার সুযোগ সেখানে আছে যদিও শুধু দেখতে সেখানে যাওয়া অনুচিত হাদিসের ভাষ্য অনুযায়ী তবে তাদের ধ্বংসাবশেষ এখনও আছে এবং এত হাজার বছর পরেও তাদের সে সমস্ত ঘরবাড়ি পাথর কেটে কেটে তারা যে বানিয়েছে তাদের কক্ষগুলো শয়ন কক্ষগুলো সবগুলো ওইভাবে এখনও পড়ে আছে পাহাড় কেটে কেটে তারা মূর্তি নির্মাণ করেছে সেগুলো এখনও পড়ে আছে তারা নিজেদেরকে অনেক শক্তিশালী করতে এই জন্য রাসুলদেরকে অস্বীকার করেছে আজকের বস্তুবাদের যুগে আমরা আমাদের হাবভাবে আমরা আল্লা আল্লাহকে আল্লাহর দিন ভাবে অস্বীকার করতে বসি কারণ বিজ্ঞান এবং নানা প্রযুক্তিগত উন্নয়নের কারণে আমরা মনে করি পৃথিবীতে আমরাই তো মানুষেরাই তো সব আবার কিসের সৃষ্টিকর্তা নজিবিল্লা তারা এই অবস্থা করেছিল এবং চরম পর্যায়ে যখন গেছে তালার পক্ষ থেকে একটি বিকট আওয়াজ এসে তাদেরকে নিজের ঘরেই ধ্বংস করে দিয়েছে শেষ করে দিয়েছে প্রিয়দর্শক এই ঘটনা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করে আল্লাহর দিকে ধাবিত হওয়া উচিত সুরায় হাইজরের শেষের দিকে এসে আল্লাহ আল্লাহতালা একটি দারুণ এবং আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন তা হলো আমাদের যখন কোনো কারণে মন খারাপ থাকবে আমরা কোনো বিপদে থাকব আমাদের মনটা সংকীর্ণ থাকবে মনটা ছোট হয়ে থাকবে তখন আমরা কি করব আল্লা স্মাতালা একটি मूल बती বাতলেছেন এবং তার নবী সাল্লাহ আসালামকে লক্ষ্য করে বলেছেন না আলম আন্কাত ইয়াদিকু সদরু কবিমা কুল আমি জানি তারা আপনাকে যেসব কথা বলে এই জন্য আপনার মনটা ছোটো হয়ে যায় আপনার কাছে কষ্ট লাগে তখন আপনি অতএব আপনি কী করুন ফাসাব হবে হেমদে রব্বিকা আপনার রবের প্রশংসা মাখাপিতে বর্ণনা করুন অর্থাৎ সুবাহান আল্লাহ হবে হামদি এটা পাঠ করুন বোঝা গেল এটা পাঠ করলে অন্তরের সংকীর্ণতা অন্তরের যে অন্তরে যে কষ্ট থাকে মানুষের মুখে দেওয়ার কারণে মানুষের আচরণের কারণে যে কষ্ট হয় সেই কষ্ট জিনিস লাঘোভাবে দূর হবে ওক মিনা দিন এবং সিজদা কালীদের অন্তর্ভুক্ত হয়ে যাও ও আবুদ রব হাতে কালি এক তোমার রবের ইবাদত করো মৃত্যু আসা পর্যন্ত তিনটা কাজ করতে বলা হয়েছে সুবাহান আল্লাহ হামদি বলতে বলা হয়েছে এবং সিজদা করতে বলা হয়েছে এবং আল্লাহর মৃত্যু পর্যন্ত আল্লাহবাদ করতে বলা হয়েছে প্রিয় দর্শক এই কাজগুলো যদি নিয়মিত করা যায় ইনশাআ আল্লাহ বিশেষ করে বিপদের সময় আমাদের এগুলো কাজে দিবে মনের পরেশানি দূর হবে এরপরে সুরা নাহাল আজকে তেলাওতের গুরুত্বপূর্ণ অংশ নাহাল গুরুত্বপূর্ণ অংশ জুড়ে আজকে তেলাওয়াতে আসবে ইনশাআল্লাহ তারাবিতে সুরা নাহাল নাহাল মানে হলো মধুপোকা এই সুরাতে যদি মধুপোকার কথা এসেছে প্রসঙ্গক্রমে আল্লাহ তালের জন্য সুরাকে সুরা নাহাল বলে নামকরণ করেছেন আর সুরে নাহালের আরেকটি নাম হলো হল সুরাতাম কারণ এই সুরাতে ন্যাম ন্যায়ামত বহুবচন বা ন্যামত অর্থাৎ আল্লাহমাতাল্লাহ নামত এবং অনুগ্রহ বান্দার প্রতি এর বিবরণ রয়েছে এই সুরাতে যেন সুরের নাম করা হয়েছে সুরায় ন্যায়াম অর্থাৎ ন্যায়ামতের সুরা কী কী অনুগ্রহের পানা এসেছে আলাহ স্মাতাল্লাহ এই সুরতে আল্লাহমাতাল্লার অনুগ্রহের সবগুলো বিস্তারিত আল্লাহমাতাল্লাহ আলোচনা করেছেন এবং এই সুরাতে আল্লাহ সুমাতা একেবারে শুরুর দিকে জন্তু দিয়ে আল্লাহাত মানুষকে বিভিন্ন রকম উপকার দিয়েছেন সেখান থেকে তারা গোস্ত আহরণ করে তাদের পুষ্টির অভাব দূর করে সেখানে তারা সেগুলোকে বাহন হিসাবে ব্যবহার করে উপকারিতার কথা বলেছেন এরপরে আল্লাহ সুমাতা প্রসঙ্গক্রমে পাহাড়ের কথা বলেছেন পাহাড় এটা পৃথিবীর স্থিতিশীলতাকে বজায় রাখে নানা নানারকম উপকারিতা সেখানে রয়েছে আমরা জানি বৃষ্টির কথা বলেছেন বৃষ্টি আল্লাহ তালা আসমান থেকে নাজিল করেন যার ফলে ফসল ইত্যাদি উৎপন্ন হয় বৃক্ষ তরুলতা সবুজ শ্যামল এগুলো দান করেছেন সেগুলো কথা স্মাতারা বলেছেন দিন রাত দান করেছেন তার উপকারিতা রয়েছে আমরা জানি এবং সেই সাথে তারকারা যে রয়েছে সেগুলো দেখে দেখে তৎকালীন নাবিকরা চলাফেরা করত এখনও এগুলোর উপর নির্ভর করে অনেক কিছু আমরা বুঝতে পারি অনুমান করতে পারি এবং এটাও আল্লাহ সুমাতার নাম হচ্ছে হিসেবে আল্লাহ বিষয়টিকে উল্লেখ করেছেন সেই সাথে আল্লাহ স্মুতালার আরও নানা রকম নিদর্শনের কথা উল্লেখ করেছেন নহর প্রবস প্রসবন রয়েছে সেগুলো কথা উল্লেখ আল্লাহতালা করেছেন এই সব বিষয়গুলো উল্লেখ থাকার কারণে এসুরাকে বলা হয় ন্যামতের সুরা কারণ এগুলো আলোচনা প্রচুর পরিমাণ রয়েছে এসুরা শুরুর দিকে আল্লাহমাতালার একত্ববাদ তিনি যে একাই মাহবুধ হিসাবে উপযুক্ত এবং তার সঙ্গে আর কেউ শরিক হতে পারে না এবাদত দোয়া প্রার্থনার জন্য আল্লাহ ছাড়া অন্য কাউকে কোনো মাজারকে কোনো ব্যক্তিকে বস্তুকে কোনো মূর্তিকে কোনো শক্তিকে এবাদত করা যে উপযুক্ত উচিত নয় সে বিষয়ে আল্লাহ স্মাতালা বিভিন্ন যৌক্তিক দলিল হাজির করে প্রমাণ করেছেন যে তিনি এককভাবে মহাবুদ এবং সৃষ্টিকর্তা তার সঙ্গে কেউ শরিক নাই যারা শরিক সাব্যস্ত করে আল্লাহর ক্ষেত্রে তারা সবচেয়ে বেশি জুলুম করে এরপরে ছাব্বিশ নম্বর আয়াতে এসে আল্লাহ স্মাতালা গুরুত্বপূর্ণ একটি বিষয় বলেছেন সমস্ত নবীর রসুলদেরকে আল্লাহ স্মুমাতালা কমন কিছু অর্ডার করেছেন যেগুলো সকলের জন্য প্রযোজ্য এবং সেগুলো আমাদের জীবনে ধারণ করতে হবে শিক্ষা গ্রহণ করতে হবে তার ভিতরে একটি হলো আল্লাহ স্মুমাতালা বলেছেন ওয়ালাকাত বা আহনাফিকুল্ল উম্মির রসুল্লা সকল জাতির মধ্যে আমি রাসুল প্রেরণ করেছি এবং দুটি বার্তা দুটি মেসেজ তাদের সকলকে দিয়েছি আনে আবুদুল্লাহ এক হলো তোমরা সবাই আল্লাহর ইবাদত করবে আল্লাহর গোলামি করবে একমাত্র সকল নির্দিষ্ট আমি ফলো করব আল্লাহর ওয়াজেতানিপত্য আগত আর দ্বিতীয় নির্দেশ হল তোমরা তাগুদকে বর্জন করবে তাগুদ মানে হলো আল্লাহ ছাড়া অন্য যত ব্যক্তি বস্তু সত্তাকে মানুষ পুজো করে সেটাই তাগুদ এটাকে বর্জন করবে আর আল্লাহর ইবাদত করবে এই নির্দেশ সকল নবী রাসুলদের মধ্যে ছিল অতএব আমাদেরকেও তাগুদকে বর্জন করতে হবে এবং আল্লাহর ইবাদতে মনোনিবেশ করতে হবে যেহেতু এটা সকল নবী রাসুলদের জন্য কমন নির্দেশ ছিল এরপরে এই সুরাতে তেজদার একটি আয়াত রয়েছে আজকের তারাভীতি এবং আমরা আগেই বলেছি যে সিজদার আয়াতের মধ্যে মূলত এমন কিছু কথা থাকে যে কথাগুলো পড়ে জেনে একজন ইমানদার সিজদা লুটিয়ে পড়তে বাধ্য হয় আজকে সিজদার আয়াতে এমন কিছু কথা আছে আল্লাহ সুমাতালা বলেছেন আসমান জুবিনে যত কিছু এমন এমনকি যত যত প্রাণী রয়েছে ফেরেশতারা তারা সকলেই আল্লাহ সোমাতালার জন্য সিজদা অবনত হয় একথা শুনে একজন মমিন তিনিও সেজদে অবনত হয়ে যাবেন এটা হলো আজকে আয়তে সিজদার মর্ম কথা সেই সাথে আজকে তলা অতকৃত অংশের আমরা একেবারে শেষের দিকে অর্থাৎ নাহালের অনেক দূরে আমরা চলে এসেছি সাতানব্বই নম্বর আয়াতে আলাহ সুমায়তালা একটি কথা বলেছেন যে আমাদের মমিন নারী পুরুষ সকলের জন্য গুরুত্বপূর্ণ আমরা পৃথিবী যত কষ্ট করি সাধনা করি না কেন আমাদের পৃথিবীতে একজন মানুষের সবচেয়ে বড় অভাব হলো দুনিয়াতে সুখ শান্তির অভাব আর আখেরাতে আল্লাহ সুমতলার পক্ষ থেকে বিনিময় পাওয়ার নিশ্চয়তার অভাব এই দুটো জিনিস যদি পেয়ে যায় অর্থাৎ দুনিয়াতে সুখী হয়ে যায় আখড়াতে আল্লাহ পক্ষ থেকে আমরা প্রতিদান পাওয়ার নিশ্চয়তা পেয়ে যাই তাহলে তার কোনো অভাব আমাদের জীবনে থাকে না আল্লাহ সোমতালা বলেছেন মানে আমিলা সো আল হাম মিজাকেন তোমাদের মধ্যে নারী পুরুষ সকলের জন্য সমান অধিকারের ক্ষেত্রে যদি কেউ ভালো কাজ করে ও হম ও ইমানদার অবস্থায় তাহলে ইমান ঠিক থাকতে হবে ইমান বিশুদ্ধ থাকতে হবে তারপর যদি সে না ভালো কাজ করে ফালানো হাইয়ান্নাহু হায়াতন তৈবন তাহলে পৃথিবীতে আমি সুখময় পবিত্র জীবন দান করবো না যে জিয়ান্নাহ আজরহম্বি হাসানেমা কে আমারুন এবং তারা যে ভালো কাজ করতো তার বিনিময়ে আমি আখড়াতে তাদেরকে দিব দুনিয়াতে সুখ স্বাচ্ছন্দ্য পবিত্র জীবন আখারাতে বিনিমালা তারা দিবেন বলেছেন অতএব নারী পুরুষ সকলকে আমাদের ইমানকে বিশুদ্ধ করার পরে আমাদের দিকে মনোনিবেশ করা উচিত এটা আমাদের দুনিয়া আখারাত উভয় জগৎকে ইনশাআল্লাহ সুখময় স্বাচ্ছন্দ্যময় করবে আটানব্বই নম্বর আটানব্ব নম্বরে ফাইদা আকালাত কোরআন ফার্স্টে আজবুল্লাহম শেত আজিম কোরআন যখন পাঠ করবে আজুল্লাহ উল্লম শেত পড়বে অতএব কোরআন পাঠের শুরুতে আজ আলমজিম বলা এটা ওয়াজিব জরুরি আর একশো বারো নম্বর আয়তাল আল্লাহ স্মুতাল্লাহ বলেছেন একটি গ্রামের কথা যে কার্মের লোকেরা আল্লাহ নেমতকে অস্বীকার করেছে তাদের পরিণাম কী হয়েছে সে বিষয়ে আল্লাহ তালা আলোচনা করেছেন অর্থাৎ আল্লাহ স্মাতাল্লাহ সুরাই নাহালের ভিতরে আল্লাহ নেয়ামতের কথা বলেছেন নায়ামত অস্বীকারের পরিণাম কি সেটাও আল্লাহ স্মাতালা একশো বারো নম্বর আয়ত উল্লেখ করেছেন এবং শেষে বলেছেন মশ্কুর নিয়মত আল্লাহ কুন্ত তুমি ইয়া হতে আবুদুন আল্লাহরই যদি ইবাদত করে থাকো তাহলে আল্লাহ নহামতের শুক্রিয়া আদায় করো আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করুন প্রিয় দর্শকের একশো পঁচিশ থেকে একশো তো আঠাশ নম্বর আয়াত পর্যন্ত অর্থাৎ শেষের দিকে এসে আল্লাহ আল্লাহতাল্লাহ দাওয়াতের মানহাজ বলেছেন অর্থাৎ আমরা সত্যের কথা মানুষকে বলবো না যে শুধু আমল করব তা নয় কিন্তু বলার ক্ষেত্রে আমরা হেকমা অবলম্বন করবো জেনে বুঝে বলবো আন্দাজে ধারণা করে বলবো না এবং কোমলভাবে সুন্দর ভাষায় আমরা বলবো বিনয়ের সাথে বলবো অন্য উত্তম উপদেশ দিয়ে আল্লাহ বলেছেন ওদাই ইহাবিল রব্বি কাবিল হেকমত হাসান ওয়াজদিন হুবিল্লা তিহি হাসান ইনব কাহু আল ও আল মহতদিন আপনি আপনার রবের পথে মানুষকে দাওয়াত দিন হেকমার সঙ্গে ইলিমের সঙ্গে এবং উত্তম নসিহার মাধ্যমে এবং কারোর সাথে যদি বিবাদে লিপ্ত হয় সুন্দরভাবে আপনি বিবাদ করবেন যাতে এটা দৃষ্টি না হয় আর আল্লাহ স্মালে ভালো জানান কে সঠিক পথে আসে কে ভুল পথে আসে ওই না আকবতুম ফা আকবা আকৃত বিহু আল ইনসবর্তুম আল্লাহর সাহাবিন আর যদি কেউ তোমাদের কষ্ট দেয় শাস্তি দিতে চাও যতটুকু দিয়েছে ততটুকু দিতে পারো আর যদি ধৈর্য ধারণ করতে তাও ঠিক আছে তাহলে সেটা তোমাদের জন্য সবচেয়ে উত্তম অসবির ওমা সবরুকু আল্লাহল্লাহ ধৈর্য ধারণ করবে তোমার সবর শুধু আল্লাহর জন্য ওয়া ওয়ালা তাহজান আলহিম আর যারা তোমাকে কষ্ট দিচ্ছে তাদের জন্য তাদের কথা চিন্তা করে তুমি পরেশান হবে না কারণ আল্লা স্মাত তোমার তোমার অন্তরে যে সংকীর্ণতা আছে সেই অঙ্ক সংকীর্ণতা আলসমাতারা দূর করবেন ইন্দল্লাহ মাহিন্ত তক উল্লিন ও হাসিনুন যারা এহসান করবে ভালো কাজ করে এবং তাকে অলম্বন করে আল্লাহ তাদের সঙ্গে থাকবেন দর্শক আজকের তারাবিতে সুরে হেজ এবং সুরে নাহলে অনেকগুলো আলোচ্য বিষয় আমরা পেলাম অনেকগুলো শিক্ষণীয় বিষয় আমরা পেলাম আলসমাতা আমাদের সবগুলোকে আমাদের জীবনে ধারণ করার শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন আজকে পর্যন্ত রেখে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি